নমস্কার বন্ধুরা আমি প্রীতি কলকাতা ব্লেসিং টিম থেকে আমরা চর্চা করছি তারকাম সাদ লেখা পুস্তক কর্ম এবং পুনর্জন্মের সিক্স চ্যাপ্টারের বিষয় যা হচ্ছে কারণ এবং কর্ম আমরা এই যে আমাদের এই যে অগম বুদ্ধি বা এজলেস সিস্টেম যাকে বলা হয় তার থেকে আমরা শিখি যে কারণ তার বিপরীত মাধ্যমের জন্য অস্তিত্বে এসে থাকে ওর বিরোধের সঙ্গে এটা এক প্রভাব উৎপন্ন করে থাকে এই যে কারণ আছে মানবপ্রয়াসের সমস্ত সাত ক্ষেত্র যেমন রাজনীতি শিক্ষা সংস্থা কমিউনিটি কমিউনিকেশন অ্যান্ড ফিলোসফি আর্ট রিলিজিয়ান ফাইনান্স এটা প্রযোজ্য হয়ে থাকে নাকি শুধু বিজ্ঞান এবং দর্শনে এর মানে এই যে কর্মের কারণ যখন প্রকট হয়ে থাকে আমাদের কাছে ওই কারণের জন্য ওই কর্ম ইনফোর্স এসে থাকে মানে মনে করুন এক কর্ম হচ্ছে তাহলে নিশ্চয়ই কারুর আগেনস্টে কর্ম হচ্ছে যে অন্য পার্টি ইনভলভ হচ্ছে তার জন্য এই কর্ম হচ্ছে রামায়ণের এক উদাহরণ দ্বারা এটাকে আমরা সুন্দরভাবে বুঝবো রাবণকে প্রভু রামজি মারলেন কিন্তু ওই কারণের কারণ কি প্রভু রামজি রাবণকে মারলেন কারণ রাবণ সীতামাতার অপহরণ করেছিলেন তাহলে রাবণের জন্য প্রভু রাম এবং সীতামাতা জন্ম হয়েছিল পৃথিবীতে অর্থাৎ রাবণ যদি এক্সিস্ট না করতো তাহলে সে রামের কোনো আবশ্যকতাই থাকতো না ওই সব যে কর্ম হচ্ছিল তার কোনো দরকারই পড়তো না অর্থাৎ যখন কোনো কর্ম হয়ে থাকে তখন দুই বিভিন্ন পার্টি সেটা ইন্ডিভিজুয়াল অথবা গ্রুপ হতে পারে কিন্তু দুই অপোজিট পার্টি ইনভলভ হয়ে থাকে লোকের কার লোকেরা কারণের বিষয় চিন্তা ভাবনা করেন যে এই রকম কেন হল কিন্তু আমরা এটা ভুলে যাই যে সে কারণের আরেকটা কারণ হয় মানে মনে করুন রাবণ কর্ম ছিল তাই রামজিনে রাবণকে মে মারলেন কিন্তু তার আগে রাবণ যেসব কর্ম করেছিলেন তার জন্যেই প্রভু শ্রীরামকে আসতে হয়েছে শুধু কারণের বিষয়ে কথা করতে পারি না কারণের পেছনের কারণও আমাদেরকে দেখতে হবে বিপরীত মানে অপোজিট অন্যকে অশান্ত করতে আসে না যেমন এক ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দুই সাইড হয়ে থাকে সেই রকমই ওটা দুই দিক হয়ে থাকে এক সকারাত্মক এবং এক নকারাত্মক যখন আমরা অপোজিট বিরোধীর উপর অধ্যয়ন করা হয় তাহলে আমরা বুঝবো সেটা এক ত্রিকোণকে দর্শায় অর্থাৎ দুই অপোজিট পার্টি এবং কর্ম এই যে তিন রিলেশনশিপ গড়ে ওঠে তার জন্য ওই সিস্টেম চলছে মানে দুই অপোজিট পার্টির ভেতর কর্ম আছে যদি কর্ম না থাকতো তাহলে অপোজিট পার্টি একে অন্যের সঙ্গে লিঙ্ক হয় না লেখক এটাও লিখেছেন যে মানবমাত্মা স্বতন্ত্রতা বা ফ্রিডমকে সীমিত করে না যদি দুই পার্টির মধ্যে এক পার্টি নিজের স্বভাব বদলে নেয় তাহলে সিচুয়েশন ডিফারেন্ট হয়ে যায় টিচিং ইঙ্গিত করে যে দ্য গ্রেট কাউন্সিলিংয়ের বিপরীত প্লেডিয়েন্স আছে এবং তার মধ্যে সাত সৌরমণ্ডল আছে এটা প্রভাব আমরা এই প্রভাবের বিষয়ে খুব কম জানি লেখক লিখেছেন যে তখন কর্ম সৃষ্টি হয় যখন গ্রেট বিয়ার্স যে গ্রহ থাকে এক ঋষিকা প্লেডিয়েন্স গ্রহের দিকে জার্নি শুরু করে মানে সোলার সিস্টেম আছে এই জন্যই জার্নি শুরু হয়েছে যদি ডেস্টিনেশন না থাকতো তাহলে জার্নি শুরু হতো না তাহলে সহজে আমরা এখানে বুঝবো যে দুই পার্টিকুলার পার্টি থাকে তা এফেক্টেড হয় তাদের মধ্যে কর্ম আসে লেখক লিখেছেন যে সোলার লক্সের কর্ম ওই ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকে ওই শক্তিশালী নক্ষত্রদের উপযোগে সে তিনগুণ ব্যক্তিত্বের বাহনী রূপে করে থাকে অর্থাৎ ওই যে সোলার লক্স যারা থাকেন মানে এক মানুষ যদি হিডেন থাকেন সে কাউন্সিলেশনকে এক ভেহিক্যালসের মতো ব্যবহার করে তার থেকে তিন চার ব্যক্তিত্ব আছে তার ডেভেলপমেন্টে ব্যবহার করে থাকেন লেখক লিখেছেন যে ব্যক্তির কর্ম এই ত্রিকোণের নিয়মের এক পরিণাম ওই ত্রিকোণের বিষয়ে আমরা যে কথা করেছি দুই পার্টি এবং কর্ম এই তিনেরই ত্রিকোণ তৈরি হচ্ছে এটা এটা সেই নিয়মেরই পরিণাম মানবের জীবন এই রকম ত্রিভুজ আমাদের কাছে যে গ্রেট বিয়ার্স আছে এক মস্তিষ্কের সাত কেন্দ্র যে গ্রেট বিয়ার্স আছে এটা হচ্ছে মস্তিষ্কের সাত কেন্দ্র এবং প্লেডিয়েন্স এক অ্যাথেরিক বডির কেন্দ্র তার প্রভাব থেকে আমাদের উৎপন্ন হচ্ছে সাতশো সাতাত্তর ইনকার বা জন্ম মানে আমাদের নিজের কর্মকে ক্লিয়ার করার জন্য সাতশো সাতাত্তর জন্ম লেগে যায় সাতশো সাতাত্তরের যে ফিগার তার বিষয়ে লেখক লিখেছেন যে সাতশো সাতাত্তর জন্ম নেওয়ার পর এক ব্যক্তির কাছে সুযোগ আসে এক দীক্ষা বা সংশ্লেষণের এক লাস্ট প্রসেস সেখানে যে ভাগ নেয় সেখানে সে ভাগ নেয় সে সময় থেকে কর্মের এফেক্ট কম হতে শুরু হয় তার আগে পর্যন্ত ওই একই রকম প্রসেস চলতে থাকে যে ফাইনাল প্রসেসে ওই ব্যক্তির যে এন্ট্রি হয়ে থাকে তখন সেখান থেকে এমন দুই প্রথম দুই হলে প্রথম দুই হলে এর প্রথম হলে সে ব্যক্তি এক্সপিরিয়েন্স গেন করে থাকে অর্থাৎ তার থেকে যে অনুভব আছে তা জমা হতে থাকে দ্বিতীয় হলে সে ব্যক্তি তার জ্ঞান অর্থাৎ নলেজকে উইজডামে ট্রান্সফার করেন অর্থাৎ ওই নলেজ যে যে গেন করে থাকে তার উইজডমে ট্রান্সফার্ম হয়ে থাকে অর্থাৎ ওই দুই জিনিসকে সে এনার্জি এনার্জিতে কনভার্ট করে থাকেন তারপর অন্তিম তাপ অংশ থাকে তাকে নির্বাণের দিকে নিয়ে যায় অথবা তাকে মুক্তির পথে নিয়ে যায় পূর্বের যে সাতশো সাতাত্তর জন্ম আছে তা তার থেকে তাকে অপরাধীর মতো আঁকড়ে ধরতে চান অর্থাৎ কর্মের এফেক্ট তাকে বাইরে আসতে দিতে চায় না এই যে সাতশো সাতাত্তর জন্ম কীরকম হয়ে থাকে সেই বিষয়ে লেখক লিখেছেন যে মনে করুন এক ফুলের কুড়ি খোলার মতোই অনুভব আমাদের হয়ে থাকে যেমন আনফোল্ডিং অফ পেটেলস আমাদের জন্মের বেশিরভাগ অংশ বেশি জ্ঞান অর্জিন অর্জন করতে লেগে যায় আমরা সেই জাগ্রত অবস্থায় যেতে পারি না কর্মের এফেক্টের জন্য উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের বলা হয় যে সবথেকে কম পেটেল সক্রিয় হয় আমাদের সাতশো জন্ম আমাদের লেগে যায় অর্থাৎ সাতশো জন্মে আমরা সফট থেকে কম পেটালস কে সক্রিয় করতে পারি এখানে সফট থেকে লোয়েস্ট অথবা সফট থেকে নিচের যে পেটালস থাকে তা 700 জনমে খুলে থাকে তারপর আমাদের কাছে সেই যে 70 জনম হয় সেখানে সেকেন্ড লেভেল নে পেটালস তা খুলতে আরম্ভ করে সেই পেটালস কে লাভ পেটালস বলা হয় লাভ পেটালস লাভ এনার্জি সঙ্গে খুলতে থাকে তারপর ফাইনাল 7 জনম আমোন হয় সেখানে সেবা এবং বলিদানের পেটেলস খুলে থাকে অর্থাৎ সেখানে আপনার স্যাক্রিফাইসের পেটেল খুলে থাকে তিব্বতীয় মাস্টার বলেন যে এই পেটেলসের বাইরে দুই অংশ খুবই উত্তেজক হয়ে থাকে অর্থাৎ তার মানে বাইরের দিকের পেটেলস হয়ে থাকে সে খুবই সেন্সিটিভ হয় মনে করুন কোনো স্টুডেন্ট হোক বা ছাত্র হোক যা এই সব জিনিসকে শিক্ষণ নিচ্ছে সে এক রোভিশনারি পিরিয়ডে আছেন অর্থাৎ নতুন নতুন যা হচ্ছে তার সঙ্গে সে সচেতনতার সঙ্গে তা করতে শুরু করে এক স্পেশাল সেলের মধ্যে অ্যাক্টিভেট হয় তার ফলে তার মেন্টাল বডি অ্যাক্টিভেট হয়ে থাকে তার মধ্যে এক শক্তি শুরু হয় দুই রকমের যা স্যাক্রিফাইসের দিকে তার পেটেলসের কঅিনেশনে এসে যায় এই যে স্যাক্রিফাইস এবং সেভার কঅিনেশান তৈরি হয় তারপরে জীবন শক্তি নির্মাণ হয়ে থাকে অর্থাৎ ফাইনালি আপনার ওয়েকিংয়ের প্রসেসে আ আসেন অর্থাৎ নির্মাণের যা প্রসেস আছে সেটা লেখক এক্সপ্লেন করেছেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতই পরে আমরা এই অধ্যায়ের বিষয়ে আরও চর্চা করব।